জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? মজা জেনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ইয়াসমিন আক্তার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র এর লেকচার 1 পেয়েছো। তো আজকে আমরা শুরু করবো লেকচার 2, যেটা ছিল আমাদের প্রথম অধ্যায়ের পরবর্তী অংশ। দেখো, প্রথম অধ্যায় এর আগে আমরা মৌলিক বিপণনের মৌলিক ধারণার আগ পর্যন্ত, অর্থাৎ বিপণনের বৈশিষ্ট্য পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব বিপণনের মৌলিক ধারণা এবং এর পরবর্তী অংশ। তাহলে আসো প্রথমে বিপণনের মৌলিক ধারণায় চলে যাই। দেখো, বিপণনের মৌলিক ধারণা বলতে আমরা কী বুঝাই? বিপণনের মৌলিক ধারণা বলতে বোঝা হচ্ছে বিপণন যে সকল ধারণার উপর ভিত্তি করে কার্যক্রম পরিচালনা করে, এবং বিপণনের কার্যক্রম মূলত যে সকল ধারণার জন্যই কী করা হচ্ছে, প্রতিষ্ঠা লাভ করেছে। তো সেই সব ধারণাগুলো কী? বিপণনের মৌলিক ধারণা। তাহলে আসলে আমরা বিপণনের মৌলিক ধারণাগুলো কী কী? বিপণনের মৌলিক ধারণা হচ্ছে টোটাল 5টি। এগুলো হচ্ছে প্রয়োজন, অভাব ও চাহিদা, বিপণন অর্পণ, ভ্যালু সন্তুষ্টি, বিনিময় লেনদেন ও সম্পর্ক, সর্বশেষ বাজার। প্রথমে আসি প্রয়োজন, অভাব ও চাহিদা। দেখো, এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে প্রয়োজন, একটা হচ্ছে অভাব, আর হচ্ছে চাহিদা। তাহলে প্রথমে আসি আমরা প্রয়োজন কী। প্রয়োজন হচ্ছে এমন কিছু মানে যা থেকে পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করতেছো, এরকম একটা অনুভূতি। এই অনুভূতির নামটাই হচ্ছে প্রয়োজন, যে হ্যাঁ এই জিনিসটা আমার লাগবে বা এটা থেকে আমি বঞ্চিত, এটাই হচ্ছে কি প্রয়োজন। অর্থাৎ উপযোগ আসতে এরকম বিষয় থেকে যখন তুমি নিজেকে বঞ্চিত অনুভূত করতেছো, তার নামই কী হবে প্রয়োজন। আর যখন এই প্রয়োজনকে, দেখো প্রয়োজন সম্পর্কে ফ্লিপকার্টল্যান্ড গ্রে আর্মস্ট্রং বলে নিডস স্টেটস দ্য ফেল্ট অফ ডিপ্রেভেশন। অর্থাৎ প্রয়োজন হচ্ছে কি, কোনো কিছু থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি। আর প্রয়োজন তখনই অভাবে পরিণত হবে যখন কি ভোক্তার জ্ঞান, সংস্কৃতি, ব্যক্তিত্বের মাধ্যমে অনুমোদিত হয়, তাকে কি বলবে অভাব বলবে। অর্থাৎ তুমি তোমার জ্ঞান, তোমার সংস্কৃতি এগুলোর মাধ্যমে যখন তুমি এটাকে মনে করতে যে না এটা আমার লাগবেই লাগবে, বা কি বলা যায় ব্যক্তিত্বের প্রভাবে যখন তোমার মনে হবে যে না হ্যাঁ এটা আমার প্রয়োজন আছে বা এটা আমি নিতে পারি, তার নামই কী হবে অভাব। অর্থাৎ যখন তোমাকে, দেখো এই সম্পর্কে ফ্লিপকার্টল্যান্ড গ্রাহাম স্ট্রং বলেন, এটা পড়লে তোমরা একটু বেশি ভালোভাবে বুঝতে পারবে, সেটা হচ্ছে ওয়ান্টস আর দ্য ফর্ম অফ হিউম্যান নিডস টেক্স অ্যাজ দে আর শেপড বাই কালচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। অর্থাৎ আমাদের পার্সোনালিটি অনুযায়ী যখন কোনো কিছু আমাদেরকে মনে হবে যে না এটা আমাদের প্রয়োজন, বা আমাদের সংস্কৃতি অনুযায়ী যখন মনে হবে যে না এই বস্তুটা আমার প্রয়োজন, তখনই তার নাম কী হবে অভাব। যেরকম ধরো, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলতে চাই যে দেখো পৃথিবীতে নানান ধরনের জিনিসপত্র আছে বা নানান ধরনের পণ্য সেবা রয়েছে, কিন্তু আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের যেটা প্রয়োজন অন্যান্য দেশে বা অন্যান্য জাতির কাছে কিন্তু সেটা প্রয়োজন নয়। যেরকম ধরো আমাদের সংস্কৃতি আমাদেরকে বলে যে না আমরা পয়লা বৈশাখে শাড়ি পরবো, আমরা পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করবো, আমরা পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবো ইত্যাদি। দেখো এই যে এই যেটা হচ্ছে আমাদের প্রয়োজন, যেটা কি আমাদের সংস্কৃতি আমাদেরকে বলে দিচ্ছে। আবারও যদি আমরা ধরি যে আমরা মুসলিম হিসেবে আমাদেরকে ঈদে একটা ভালো ড্রেস নিতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা ইফতারিতে এটা এটা খেতে হবে, তখন সেটা হবে কি আমাদের জন্য অভাব। কারণ কি, এটা আমাদের সংস্কৃতি বা আমাদের ধর্ম, আমাদের ব্যক্তিত্ব, আমাদের একটা মানুষের কি বলে চাহিদা, সরি একটা মানুষের চাহিদা না, একটা মানুষের পার্সোনালিটি, একটা মানুষের ব্যক্তিত্ব যখন তোমার প্রয়োজনটাকে মনে করবে যে না এটা আমার, আমি এই বস্তুটা নিতে পারি বা এই বস্তুটা আমার প্রয়োজন, তখনই সেটা কি হবে অভাব। এপাশে চাহিদা, অভাব যখন অর্থের মূল্যে বিনিময় করা যাবে, বা অভাব যখন আকাঙ্ক্ষা পণ্য বা সেবা কেনার সামর্থ্য বা অর্থ ব্যয়ের ইচ্ছা থাকবে, তখনই কী হবে সেটা চাহিদায় পরিণত হবে। যেরকম ধরো আমি যদি বললাম যে না আমার এই পণ্যটা প্রয়োজন বা আমার এই ড্রেসটা প্রয়োজন, কিন্তু আমার কেনার সামর্থ্য নেই, তখন কিন্তু সেটা আমার চাহিদা হবে না, বা আমার অর্থ ব্যয়ের ইচ্ছা নাই, তখন কিন্তু সেটা আমার চাহিদা হবে না। কিন্তু যখন আমার ওই পণ্যটা ক্রয় করার জন্য আমার অর্থ ব্যয়ের ইচ্ছা থাকবে বা অর্থ ব্যয়ের সামর্থ্য থাকবে, তখনই কী হবে সেটা চাহিদায় পরিণত হবে। এ সম্পর্কে ফ্লিপকার্টল্যান্ড গ্রে
আর্মস্ট্রং বলেন, ডিমান্ডস আর হিউম্যান ওয়ান্টস দ্যাট আর ব্যাকড বাই বাইং পাওয়ার, অর্থাৎ ক্রয় ক্ষমতার মাধ্যমে যে চাহি অভাবটা অনুভূত হবে তার নামই হবে কি চাহিদা। এবার সামনে পরবর্তী টপিক, সেটা হচ্ছে বিপণন অর্পণ। বিপণন অর্পণ বলতে বোঝা হচ্ছে বিপণনের মাধ্যমে যে সকল পণ্য বা সেবার ক্রয় বিক্রয় বা লেনদেন করা হয় তার নামই কি বিপণন অর্পণ। এখানে বিপণন অর্পণ বলতে বোঝা হচ্ছে পণ্য, সেবা ও অভিজ্ঞতা। প্রথমে আসি পণ্য। পণ্য কি? পণ্য হচ্ছে যা দৃশ্যমান, যা স্পর্শ করা যায় এবং যার কি বলে যার মালিকানা সত্ত্ব পরিবর্তন করা যায় তার নামই হবে কি পণ্য। পণ্য সম্পর্কে ফ্লিপকার্টল্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড টু এ মার্কেট ফর অ্যাটেনশন, অ্যাকুইজিশন, ইউজ অর কনজাম্পশন দ্যাট মাইট স্যাটিসফাই এ ওয়ান্ট অর নিড, অর্থাৎ একটা প্রয়োজন বা অভাব মেটাতে পারে এমন কিছু বস্তু যা কি করে মানুষের মনোযোগ আকর্ষণ করে, অর্জন, ব্যবহার, উপভোগের জন্য বাজারে অফার করা হয় তার নামই কি হবে পণ্য। এরপর আসে সেবা। সেবা হচ্ছে এমন কিছু কাজ, সুবিধা বা তৃপ্তি যা বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করা হয় কিন্তু যা দৃশ্যমান নয়, অর্থাৎ যা দেখা যায় না বা যার মালিকানা সত্ত্ব পরিবর্তন করা যায় না। যেরকম ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু আমার পড়াটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি না, বাট আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার পড়াটা কিন্তু আমার কাছেই থেকে যাচ্ছে, এটাই হচ্ছে কি সেবা। সেবা সম্পর্কে ফ্লিপকার্টল্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, সার্ভিস ইজ এনি অ্যাক্টিভিটি, বেনিফিট অর স্যাটিসফ্যাকশন অফার ফর সেল দ্যাট ইজ এসেনশিয়ালি ইন্টেনজিবল অ্যান্ড ডাজ নট রেজাল্ট ইন দ্য ওনারশিপ অফ এনিথিং, অর্থাৎ সেবা হচ্ছে এমন কোনো কাজ বা সুবিধা বা সন্তোষে যা বিক্রির জন্য উপস্থাপন করা হয় যা অবশ্যই অস্পর্শনীয়, ইনটেনজেবল মানে কি অস্পর্শনীয় এবং মালিকানায় যার কোনো পরিবর্তন আসে না। এরপর আসে সর্বশেষ অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে হচ্ছে কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানকে বোঝায় বা অন্যভাবে বলতে গেলে কোনো কাজের মাধ্যমে যে জ্ঞান দক্ষতা অর্জন করা হয় তাকে কি বলে অভিজ্ঞতা বলে। যেরকম ধর আমি পড়াইতে 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 পড়তে আমার মধ্যে যে একটা অভিজ্ঞতা চলে আসছে সেটা হচ্ছে কি অভিজ্ঞতা। তোমরা যেরকম ধরো তোমরা ছোটোবেলায় যখন ক খ লেখা শুরু করছিলো তখন তোমাদের লেখাগুলো কীরকম হতো, আজব গজব মানে কাকের ঠ্যাং বগের ঠ্যাং যেটাই বলো না কেন, কিন্তু এখন কি তোমাদের লেখাটা ওরকম হয় না, অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এটাই হচ্ছে অভিজ্ঞতা। যেটা কি করছে তুমি বারবার 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 করার ফলে তুমি যেটা অর্জন করতেছো, যে বাস্তব জ্ঞানটা অর্জন করতেছো, এটা তুমি যখন কারোর সাথে শেয়ার করবে, এই শেয়ারের মাধ্যমে তুমি যখন তাকে বলবে যে না তুমি এইভাবে করলে তোমার এটাও খুব ভালো হবে, সেটাই হচ্ছে কি অভিজ্ঞতার বিপণন। আর অভিজ্ঞতা সম্পর্কে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারিতে বলা আছে, এক্সপিরিয়েন্স ইজ নলেজ অর স্কিল হুইচ ইজ অবটেইনড ফ্রম ডুইং, সিইং অর ফিলিং থিংস, কোনো কিছু করে দেখে বা অনুভব করার মাধ্যমে অর্জিত জ্ঞানেই জ্ঞান বা দক্ষতাকে কি বলা হয় অভিজ্ঞতা বলা হয়। এরপর সামনে পরবর্তী টপিক ভ্যালু ও সন্তুষ্টি। ভ্যালু ও সন্তুষ্টি আমাদের দুটা টপিক, একটা হচ্ছে ক্রেতা ভ্যালু, একটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু, ক্রেতা ভ্যালু হচ্ছে সুবিধা বা ব্যয়ের পার্থক্য, অর্থাৎ একটা পণ্য ক্রয়ের ফলে একজন ক্রেতা যে সুবিধা পাচ্ছে এবং তা ক্রয় করার জন্য ক্রেতা যে ব্যয় করছে তার যে অনুপাত, এই অনুপাতটার নামই কি ক্রেতা ভ্যালু। ক্রেতা ভ্যালু সম্পর্কে ফ্লিপকার্টল্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, কাস্টমার ভ্যালু ইজ ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু দ্য কাস্টমার গেইনস ফ্রম ওয়িং অ্যান্ড ইউজিং আ প্রোডাক্ট অ্যান্ড দ্য কস্ট অফ অবটেইনিং দ্য প্রোডাক্ট, অর্থাৎ আমি একটা পণ্য ক্রয় করার ফলে ওই পণ্য থেকে যে সুবিধা বা বেনিফিট পাচ্ছি এবং আমি পণ্যটা ক্রয় করার জন্য যে ব্যয় করেছি তার পার্থক্যটাই হচ্ছে কি ক্রেতা ভ্যালু। এরপর সেই ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা সন্তুষ্টি হচ্ছে ক্রেতা সাধারণের প্রত্যাশা ও পণ্যের কার্যকারিতার পার্থক্য, অর্থাৎ আমি একটা পণ্য ক্রয় করার আগে আমার একটা প্রত্যাশা থাকে যে আমি কী পরিমাণে সুবিধা পাবো ওই পণ্য থেকে, এবং বাস্তবে বা প্রকৃতপক্ষে আমি ওই পণ্য থেকে যে সুবিধা পাচ্ছি তার পার্থক্যই হচ্ছে কি ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা সন্তুষ্টি সম্পর্কে ফ্লিপকার্টল্যান্ড বলেন, স্যাটিসফ্যাকশন ইজ পার্সন্স ফিলিং অফ প্লেজার অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট রেজাল্টিং ফ্রম কম্পেয়ারিং এ প্রোডাক্টস পারসিভড পারফরমেন্স অর আউটকাম ইন রিলেশন টু হিজ অর হার এক্সপেকটেশন, অর্থাৎ সন্তুষ্টি হচ্ছে কোনো ব্যক্তি আনন্দ বা হতাশার অনুভূতি যা সে পণ্যের সাথে তার প্রত্যাশা তুলনা করার মাধ্যমে পেয়ে থাকে। এরপর আসি বিনিময়, লেনদেন ও সম্পর্ক। প্রথমে আসি বিনিময়। বিনিময় হচ্ছে কি কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু নেওয়াকে কি বলে বিনিময়, অর্থাৎ অর্থের বিনিময় বা অর্থের প্রদানের ফলে আমরা নতুন করে যে পণ্য বা সেবা নিচ্ছি তার নামই কি বিনিময়। বিনিময় সম্পর্কে ফ্লিপকার্টল্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, এক্সচেঞ্জ ইজ দ্য অ্যাক্ট অফ অবটেইনিং আ ডিজায়ার্ড অবজেক্ট ফ্রম সামওয়ান বাই অফারিং সামথিং ইন রিটার্ন, অর্থাৎ কোনো কিছুর বিনিময় আমি কারো কাছ থেকে আমার প্রত্যাশিত পণ্যটা নেওয়ার প্রক্রিয়ায় কি বিনিময়। এরপর আসি লেনদেন। লেনদেন হচ্ছে আর্থিক মূল্যে। দেখো আমি
বিনিময়টা করলাম, আমার যেটা আর্থিক মূল্য নেই, আমি এক তুমি আমি একজনের সাথে তথ্য বিনিময় করলাম বা আমি একজনের সাথে ভাবের বিনিময় করলাম, সেটাও কিন্তু বিনিময়। বাট লেনদেন হচ্ছে যখন কি আর্থিক মূল্য এটা পরিমাপ করা যাবে। দেখো তোমরা অ্যাকাউন্টিংয়ে লেনদেন সম্পর্কে খুব ভালো করে জানো যে লেনদেনটা কি আর্থিক মূল্যে, যার আর্থিক মূল্য রয়েছে এবং যেটা বিনিময়ের মাধ্যমে কি করা যাচ্ছে, মানে একটা অর্থের পরিবর্তন হচ্ছে বা আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তার নামে কি হবে লেনদেন। আর্থিক মূল্য আছে এমন পণ্য বা সেবা দুই পক্ষের মধ্যে বিনিময়ের নামে কি লেনদেন। এপাশে সম্পর্ক, এই লেনদেনের ফলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে বিনিময় ভিত্তিক বা বিপণন ভিত্তিক সম্পর্ক তৈরি হয় তার নামে কি বিপণন সম্পর্ক ভিত্তিক বিপণন। সম্পর্ক ভিত্তিক বিপণন সম্পর্কে ফ্লিপকার্ট গ্রাম স্ট্রং বলে, রিলেশনশিপ মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং মেনটেইনিং অ্যান্ড এক্সচেঞ্জিং স্ট্রং ভ্যালু ল্যাডেন রিলেশনশিপ উইথ কাস্টমার অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স। সম্পর্ক ভিত্তিক বিপণন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে কী করা হচ্ছে ক্রেতা বা বিক্রেতার মধ্যে সম্পর্ক তৈরি, সম্পর্ক বজায় রাখা এবং সুসম্পর্ক বা ভ্যালু রিলেটেড সম্পর্ক তৈরি করা। সর্বশেষ আসছি বাজার। বাজার বলতে কী বোঝায়? আমরা বাজার বলতে সাধারণত কোনো স্থানকে বুঝি, কিন্তু বাজার বলতে সাধারণত কোনো স্থানকে বোঝানো হয় না। বাজার হচ্ছে বর্তমান ও প্রকৃত ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি, অর্থাৎ প্রকৃত ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি কি বাজার। এর সম্পর্কে ফ্লিপকার্ট গ্রাম স্ট্রং বলেন, মার্কেটিং ইজ দ্য সেট মার্কেট ইজ দ্য সেট অফ অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল বায়ার অফ এ প্রোডাক্ট আর সার্ভিস। অর্থাৎ বাজার হচ্ছে একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। তাহলে আশা করি তোমরা বিপণনের মৌলিক ধারণা সম্পর্কে একটা ডিটেইল ধারণা পেয়েছো। তো তোমরা তোমাদের এই টপিকে কোনো সমস্যা হবে না, আর তোমরা বইটা খুব ভালোভাবে রিডিং করবে এই টপিকটা আরও যদি ক্লিয়ার হতে চাও। এরপর সেই পরবর্তী টপিক, সেটা হচ্ছে প্রয়োজন অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য। এটা তোমাদের বইয়ের ছক করে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা বাসায় পড়ে নেবে। এবার সেই বাজার, দেখো বাজার সম্পর্কে আমি একটু আগে বলেছি যে বাজার হচ্ছে কি ভবিষ্যৎ ও বর্তমান ক্রেতার সমষ্টি। অর্থাৎ বাজার কোনো স্থান নয়, যেখানে ক্রেতা আছে সেটাই কি বাজার, অর্থাৎ আমার পণ্যের ক্রেতারাই কি আমার বাজার। এরপর আসি বিক্রয়। বিক্রয় বলতে কি বোঝায়? বিক্রয় হচ্ছে কোনো পণ্য বা অর্থের বিনিময়ে কোনো পণ্য বা সেবার বিপণন বা বিনিময়। বিক্রয় হচ্ছে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তরের কাছে। আমরা যদি সাধারণভাবে বলতে চাই যে পণ্য বা সেবার কি মালিকানা হস্তান্তর বা পণ্য বা সেবা গ্রহণের জন্য আমাদের যে বিনিময় কার্যক্রম হয় তার নামই কি বিক্রয়। বিক্রয় সম্পর্কে পিল্লাই অ্যান্ড ভগবতী বলেন, সেলিং ইজ ইন বিজনেস মিন্স দ্য ট্রান্সফার অফ ওনারশিপ অফ গুডস অর সার্ভিসেস টু এ বায়ার ইন এক্সচেঞ্জ অফ মানি। অর্থাৎ অর্থের বিনিময়ে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তরে কি বিক্রয়। এর পরবর্তী টপিক, বাজার ও বিপণনের পার্থক্য, তোমরা বাসায় পড়ে নেবে। বিক্রয় ও বিপণনের পার্থক্য বাসায় পড়ে নেবে। এবার আসি উৎপাদন ও বিপণনের সম্পর্ক, অর্থাৎ উৎপাদনের সাথে বিপণনের সম্পর্ক কীরূপ। আমরা জানি উৎপাদন কি, আমরা উৎপাদন পড়েছি। উৎপাদন হচ্ছে, আমরা প্রথম বছর উৎপাদন সম্পর্কে খুব ডিটেইলস আলোচনা করেছি। তো সেখানে আমরা উৎপাদন সম্পর্কে কী জেনেছি, উৎপাদন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কী করা হয় পণ্যের রূপগত পরিবর্তনের মাধ্যমে এটা কি মানুষের ব্যবহার উপযোগী করা হয়। আর বিপণন কি, বিপণন হচ্ছে পণ্যটাকে ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা প্রক্রিয়া। তাহলে উৎপাদন ও বিপণনের মধ্যে সম্পর্কগুলো কি আমাদের যে উপযোগগুলো রয়েছে এই উপযোগগুলোর উপর ভিত্তি করে গঠিত হয়। তো তোমরা এটা খুব ভালোভাবে বাসায় পড়ে নেবে, আমি আশা করি এটা তোমাদের সমস্যা হবে না। তো সবাই আজকের ক্লাসটা আশা করি আমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।